তো আমরা এখন রামসাগরের চিড়িয়াখানায় চলে এসেছি, আমরা এখন সামনে চিড়িয়াখানায় যাবো। আমাদের সাথে দেখা যাক চিড়িয়াখানায় কি কি আছে, চলেন সাথে। চিড়িয়াখানায় আমরা ঢুকতেছি, আমরা এখানে বাদাম নিব। বাদাম কত করে? এই যে আমরা বাদাম নিলাম, আর এই বাদাম এখন আমরা হরিণকে খাওয়াবো। এদের হরিণ আছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে ইতিমধ্যে আমরা এই যে রামসাগরের চিড়িয়াখানা ঢুকে পড়ছি, আর এই যে পিছনে হরিণ, এটা হরিণের খাঁচা। আর ওইদিকে মনে হয় আর কি কি আছে, হরিণ আছে, বানর আছে, থাকতে পারে। এখন আসলাম, দেখছিলাম। এখন আমরা এই যে হরিণকে বাদাম খাওয়াবো। তোরা আবার খাইনিস না? আমারে দুই একটা বাদাম দে, নিচে দে, নিচে। এই যে হরিণ বাদাম খাচ্ছে, ভয় পাইলে এই যে এখানে দেখে নে, ইটের উপরে খাই নেবে। আরেকবার দে, আমিও কেমন লাগতেছে হরিণ? ভালো লাগতেছে, আমি ঠিকঠাক খাওয়াইতে পারছি হরিণকে। এখন আমরা সামনে যাচ্ছি, সামনে বানর আছে, রেদওয়ানের ছোটবেলার বন্ধু। না না, সে এখানে চিড়িয়াখানায় বন্দি আছে। একসময় রেদওয়ানের সাথে একসাথে গাছে উঠা নামা করতো, গাছে উঠে বাদাম খাইতো, জাম খাইতো। আচ্ছা, তো সেই শুনেছিল তো না? আমি তো তখন নিচ থেকে দেখতাম, মানে পিছনে এই গোটা জায়গাটার মধ্যে হরিণ আছে, আর এইখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি আমরা। এই যে আমাদের পিছনে বানর দেখতে পাচ্ছেন, আর এই বানরটা এই রামসাগরের চিড়িয়াখানায় আছে। এখানে আমরা অনেকগুলো বানর দেখতে পাচ্ছি, একদম সাত আটটা বানর আছে। এই যে উপরে একটা, এই ভাইয়া টেনে নিবে ফোন, জোরে জোরে ক্যাচ করে টানি নিবে। এই যে এখন বানরকে বাদাম খাওয়াচ্ছে, ওর সামনে যতগুলো বাদাম আছে। বানরের পাশে এখানে কি এটা? হনুমান। কি হনুমান বাবা? হনুমান কি দেখো বাবা? আর এখানে এটা কি, ময়ূর? ও কালিম পাখি, এটা হচ্ছে কালিম পাখি। এই যে কালিম পাখি। আর এখানে আছে হচ্ছে অজগর সাপ। কোথায়? এই যে এখানে একটা অজগর সাপ, কত লম্বা। তো এই পাঁচ রকমের প্রাণী এই রামসাগরের চিড়িয়াখানায় আছে, হরিণ, বানর, হনুমান, কালিম পাখি, আর এইদিকে দেখলাম আমরা অজগর সাপ। আর এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগবে না। আর আরেকটা কথা আমি আবারও বলতেছি যে এই রামসাগরের ইতিহাস নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আছে, আপনারা যারা সেটা দেখে আসতে পারেন। সেখানে আমি এই রামসাগরের ইতিহাস, খননের ইতিহাস বিস্তারিত তুলে ধরেছিলাম। এখন আমরা এই চিড়িয়াখানা থেকে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।